অসত্য ও ভুল তথ্য দিয়ে প্রতিবেদন বানিয়ে তা ভাড়া করা মিডিয়ায় প্রচার করা একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা দেশের এগিয়ে যাওয়া পছন্দ করেন না তারাই এই ষড়যন্ত্রকারী বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে জনগণের প্রতিরোধের মুখে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে বলে মনে করেন ডক্টর হাসান মাহমুদ। নিন্দিত এবং দেশের মানুষ কর্তৃক ধিকৃত এবং দেশের মানুষ কর্তৃক বর্জিত, তারা এখন তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু প্রতিবেদন বিভিন্ন মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলোরই প্রতিফলন। কিছু ভুল তথ্য, অসত্য তথ্য কাট পেস্ট করে যেই ধরনের প্রতিবেদন প্রচার করা হচ্ছে, এটি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছু নয়।